হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি গ্রামের বাসায় আছি। মাত্র ঘুম থেকে উঠলাম, 12 বাজতেছে। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেডি হবো। রেডি হয়ে আমরা যাবো আজকে হচ্ছে একটা আমাদের ওকেতে একটা এই ছোট্ট একটা ইয়ে আছে, এই আমাদের ছোট্ট একটা ঘাস বন আছে ওকেতে। তো আমরা ওই ঘাস বনে যাব। তো আমাদের সাথে এখন, ওকে ফ্রেন্ডস, আমি এখন রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে নাস্তা করছি, নাস্তা করার রেডি হয়েছি। এখন আমি তো বন্ধুরা, আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি। গাড়ি থেকে নামার পরে আমরা এখন হাঁটবো, ওই হেঁটে হেঁটে কিছুক্ষণ হাঁটতে হয়, এই সর্বোচ্চ 2-3 মিনিট হেঁটে আমরা এখন যাব ঘাস বাগানে। প্রায় পৌঁছে গেছি, এখন থেকে ঘাস ফুলের বাগান শুরু হবে। সো আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের কাশবন, ছোট্ট একটা কাশবন, ফুল ফুটেছে অবশ্যই, এখন অনেক সুন্দর লাগতেছে এখন ফুল ফোটার কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন বেশি বড় না। আমি সত্যি বলতে কি, আমি কখনো কাশবনে যাই নাই, কোথাও ঢাকার কাশবনে বা কোনো জায়গায় অন্য কোনো জায়গায় কাশবনে যাই নাই। এই যে আমি জীবনে ফার্স্ট টাইম মধ্যে যদি কোনো কাশবন আসি সেটা হচ্ছে এটা। সো এর আগে কোনো কাশবন আমার যাওয়া হয় নাই, যাওয়া হয়নি বলতে কাশবন যাওয়ার তেমন সুযোগ হয় নাই। তো আমি যখন শুনেছি যে এটা হয়েছে, এটা এখানে কাজ, এটা অবশ্যই অনেক আগে থেকে আছে, তেমন পরিচিত ছিল না, হঠাৎ করে এটা উকিয়াতে পরিচিত হয়েছে, সবাই আসতেছে। আমি বললাম আমি একটু গিয়ে দেখি। আমি তখন গেছিলাম, আসছিলাম দু একবার আসছিলাম বিকালবেলা, তখন ব্লকের সুযোগ হয়, ব্লক করার সুযোগ হয় নাই। তো আমি বলছি একদিন যখন ফুল ফুটবে তখন একদিন ব্লক করতে যাবো, ব্লগিনে যাবো। সেই জন্য আজকে ব্লগিনে আসা তেমন কিছু না, ব্লগ ব্লগিনে ছোট্ট একটা মামিলা, ছোট্ট একটু মানুষের কাছে এটা একটু পরিচিত করাই দিয়ে, পরিচিত আসে এমনি, তারপর আমরা একটু পরিচিত করাই দিয়ে আসি। আমি যেটা মনে করি আমার লাইফে, উকিয়া উপজেলার উকিয়া মানুষের জন্য আমি বিকেলবেলা ঘুরতে আসার সবচেয়ে একটা বেস্ট প্লেস হিসেবে আমি এটা মনে করি এখন। কারণ এখানে দেখা যায় সব সময় পোলা বাহিনী আসে, ঘুরতে আসে ইয়ংস্টাররা। তো আমি মনে করি এটা উকিয়ার জন্য, উকিয়া উপজেলার জন্য একটা সুন্দর একটা দৃশ্য আশা করি আমি। এখানে অনেক অনেক লোক ঘুরতে আসে, অনেক অনেক লোক মানে বিকালবেলা বিকালে সময় কাটাতে আসে। তবে হ্যাঁ, এটা বিকালের সময় সময় কাটার জন্য খুব বেস্ট একটা প্লেস এটা। সো আশা করি আপনারা এটা দেখেছেন, দেখতেছেন কাশফুলগুলো অনেক সুন্দর হয়েছে এখানে। সত্যি বলতে কাশফল কাশফুলগুলো খুব সুন্দর লাগে আমার। এই যে আমি একটু ছিঁড়ে নিয়েছি অবশ্যই এটা। সো ওকে, এটা হচ্ছে আমাদের আজকের ব্লগ। তেমন কিছু দেখানোর জন্য এখানে তেমন কিছু নাই, সেজন্য আসলে এতটুকুই ব্লগ। ধন্যবাদ। আসলে সত্যি বলতে কি, আমাদের কোনো ভালো ক্যামেরা নাই, ভিডিওটা ভিডিও করে হয়তো বা ভালো হচ্ছে না, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে। আসলে ফোন নিয়ে করতেছি, এডিটও ফোন নিয়ে করি, তার কারণে আসলে ভিডিও ভিডিও কোয়ালিটি তেমন ভালো আসে না। আসলে ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিও কোয়ালিটি বা ভালো হবে, সব কিছু ঠিক হবে। তো আজকে এটা আমাদের মানে আমাদের ব্লগ এখানে শেষ। এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে, কাশবন কাশবন যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ব্ল্যাক অ্যান্ডে ক্লিক করে নিত্য নতুন ভিডিও পেতে, সুন্দর সুন্দর ভালো ভালো ভিউ পেতে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।